এক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করত। একদিন সেই ব্রাহ্মণ ভিক্ষে করে বাড়ি ফেরে। কি গো, আজ কিছু ভিক্ষে পেলে? একটু আতপ চাল, একবেলার অন্ন জুটেছে। আজ রাতে আবার উপবাস করতে হবে। এইভাবে তো আর চলে না, ভগবান কি আমাদের দিকে মুখ তুলে চাইবেন না? তা ভগবানই জানেন। সকল প্রজাগণ, আজকে গায়ের কাছারিতে জানাই আমন্ত্রণ। যার যেমন আরজি, নালিশ কি আবদার, সবার কথা শুনবেন আজ মহান জমিদার। ওগো শুনলে মনে হয় ভগবানের দয়া হয়েছে, দেরি না করে যাও না জমিদারের সভায়, আমাদের দুঃখের কথা শুনলে উনি নিশ্চয়ই কিছু বিহিত করবেন। বলছো যখন যাই, তবে মনে হয় না এ পোড়া কপালে ভালো কিছু হবে। শুনেছি গায়ে নাকি ভূতের উপদ্রব। আগে হ্যাঁ হুজুর, গায়ের উত্তর দিকে একটা বাজে অসত্য গাছ আছে, সেই গাছেই ভূতেদের বাস। তাই নাকি? বেশ বেশ, দিনের বেলায় ভয় নেই তো? তা এখন মানে দিনের বেলায় ভূতেদের দেখা পাবো না হুজুর? দিনে ওদের দেখা পাওয়া যায় না, রাখালরা গরু চড়াতে যায়, ওরা দেখেনি। বেশ বেশ, তাহলে আর ভয় কি হুজুর? যত ভয় তো রাতে, দিনের শেষে ওই জঙ্গলের পথে যাতায়াত করা যায় না। এক রাতে গুয়ার গোবিন্দ বামুন সেই গাছতলার পাশ দিয়ে যাচ্ছিল, সে আর জ্যান্ত ফিরে আসেনি। ভূতিরা তাকে মেরে নিজেদের দল ভারী করেছে হুজুর। সেই থেকে রেতে আর কেউ সেদিকে যেতে চায়নি। বুঝলাম, ভয়ানক কাণ্ড। বুঝলে নায়েব, সূর্য ডোবার আগে প্রাসাদে ফিরতে হবে। এই সকলে মন দিয়ে শোনো, যে ব্যক্তি অমাবস্যার রাতে এক লাগিয়ে ওই অসত্য গাছের একটা ডাল ভেঙে আনতে পারবে, আমি তাকে 100 বিঘে জমি বিনে খাজনায় উপহার দেব। তোমাদের মধ্যে কে রাজি আছো? হ্যাঁ, আর তোলো। কি হলো, কি হলো, কারো সাহস হচ্ছে না? ভেবে দেখো, 100 বিঘে জমি বিনে খাজনায়। হুজুর, ইয়ে মানে প্রাণে বাঁচলে তবে তো জমি ভোগ করবো, ভূতেরা কি আমায় বাঁচতে রাখবে? ভয় পেলে কি কিছু জয় করতে পারবে? কষ্ট না করলে কি কেষ্ট মেলে? এই গ্রামে কি একজনও সাহসী পুরুষ নেই? হুজুর, যদি অনুমতি করেন তো আমি রাজি আছি। বামন নিশ্চিত খেপেছে। একেই বলে সুখে থাকতে ভূতে কি লয়।
এই সবাই শান্ত হও, আর শান্ত হয়ে বসো সব, চুপ, একেবারে চুপ। শোনো বাবু, তুমি সব ভেবে বলছো তো, ঠিক আছে, যদি ওই ভূত গাছের ডাল এনে দেখাতে পারো তাহলে 100 বিঘে ধানি জমির মালিকানা তুমি ভোগ করবে। আরো শুনে রাখো, কোনো সল চাতুরির আশ্রয় নিলে তোমার গর্দান যাবে। আজকে সবাই এখানে সমাপ্ত। তুমি রাজি হয়ে গেলে? তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার মাথা দিব্যি দিয়ে বলো, ওই ভূত অসত্য গাছে তুমি যাবে না। তা হয় না, আমি জমিদার বাবুকে কথা দিয়েছি। তাছাড়া সাহস করে যদি অসত্য গাছের একটা ডাল ভেঙে আনতে পারি তো চিরকালের মতো দুঃখ ঘুচবে। আর দুঃখ ঘুচিয়ে কাজ নেই, শেষে তোমার প্রাণটা যাবে। মরেই তো আছি, একে কি বাঁচা বলে? দুদিন আগে আর পরে মরতে তো হবেই। তুমি আর অমত করো না, আমি মনস্থির করে ফেলেছি, আজ অমাবস্যার রাত, আমি যাবই, যা হয় হবে। রাতে খাওয়া দাওয়ার পরে ব্রাহ্মণ ভূত গাছের দিকে চলল। অপরাধ নেবেন না, আমি অতি দীন দরিদ্র ব্রাহ্মণ, ঘরে বড়ই অভাব। আমি যদি ওই অসত্য গাছের একটা ডাল নিয়ে গায়ের জমিদারকে দেখাতে পারি তো 100 বিঘে জমি পাব, কিন্তু আমার সাহসে কুলোচ্ছে না। আপনি যদি আমায় সাহায্য করেন তো বড় উপকার হয়। দৈত্যর কথায় সাহস পেয়ে ব্রাহ্মণ অসত্য গাছতলায় গিয়ে একটা ছোট ডাল কাটার জন্য যে এমনি দাঁড়ের খুব লাগিয়েছে, অমনি মুড় দূর দাঁড় করে সেই শব্দ শুনে আর তাদের দেখে ভয়ে ব্রাহ্মণের প্রাণ শুকিয়ে গেল। ফুটেরা তাকে মেরে ফেলে আর এমন সময় আমার কথা শোনো, এই মামুন অতি গরিব, এই গাছের একটা ডাল পেলে ওর দুঃখ ঘুচবে। গায়ের জমিদার ওকে 100 বিঘে জমি দেবে, তোমরা ওকে কিছু বলো না, গাছের ডাল কাটতে দাও। হুজুর, আপনি যখন মামুনের উপর সদয় হয়েছেন, ওকে আর কষ্ট করতে হবে না, আমরাই ডাল কেটে দিচ্ছি, আমরাই ডাল কেটে দিচ্ছি, আমরাই ডাল কেটে দিচ্ছি। তোমাদের উপকার আমি চিরকাল স্মরণে রাখবো। ও বাকান্ড,
এই ডালজয় ভূত অসত্য গাছেরই তার প্রমাণ কি? ঠিক কথা, প্রমাণ কি? এই চলো তো সবাই চলো, দিনের ডালে দেখে আসি ওই ডাল ওই ভূত অসত্য গাছেরই কিনা। এই যাও দেখো তো ওই কাটা ডালে এই ডাল মেলে কিনা। যাও যাও, ওটো গাছের উপর ওটো যাও। হুজুর, এ ডাল এ গাছেরই। বামনের সাহস আছে নায়েব? বলুন হুজুর। 100 বিঘে জমি বামুনকে এক্ষুনি দেওয়ার ব্যবস্থা করো, এক্ষুনি করো। যথা আজ্ঞা হুজুর। মহানুভব জমিদার মহাশয়ের জয় হোক। জয় হোক। দেখো বামুন, তোমার জমি সীমা বুঝে নাও। ওই দূরে ওই তাল গাছের সারি দেখা যাচ্ছে, সেখান থেকে এই অবধি জমির মালিক আজ থেকে তুমি। এত এত জমির মালিক আমি, বিশ্বাসই হচ্ছে না। সবই তার দয়া। ধানগুলো পেকেছে বলো? সেটাই তো চিন্তার, দু একদিনের মধ্যে না কাটলে সব ধান নষ্ট হয়ে যাবে। 100 বিঘে জমির ধান মজুর লাগিয়ে কাটাবো, সে পয়সা কোথায়? তবে উপায়? উপায় একটা আছে, ভাবছি সেই দয়ালু ব্রহ্মদত্তের কাছেই যাই, তিনি নিশ্চয়ই একটা কিছু করবেন। তোমায় কি ভূতে পেয়েছে? বারবার গেলে উনি যদি রুষ্ট হন? না না, আর গিয়ে কাজ নেই, শেষে হিতে বিপরীত হতে পারে। এই তোমার এক ভয়, উনি সেরকম মানুষ একদুরি, সেরকম ব্রহ্মদৈত্যই নন। দেখো সব ঠিক হয়ে যাবে, একটা উপায় উনি করবেনই। প্রভু, আপনি কোথায়? দয়া করে দেখা দিন প্রভু। প্রভু! কি হে বামুন, আবার এসেছো কেন? কি প্রয়োজন? প্রভু, প্রভু, জমিদার বাবু 100 বিঘে জমি তো দিয়েছেন, কিন্তু সে জমি পাকা ধান দু একদিনের মধ্যে না কাটলে সব ফসল নষ্ট হয়ে যাবে। আমার তো পয়সা কড়ি নেই যে মজুর খাটাবো, তাই আপনার কাছে এলাম। আপনি আপনি দয়া করে এর একটা উপায় করে দিন। আচ্ছা, এ নিয়ে ভেব না। তুমি 100 খানা কাস্তে কাল সন্ধ্যায় এই বকুল গাছতলায় রেখে যেও। সকালে দেখবে তোমার বাড়িতে ধান গোলা বন্দি হয়ে রয়েছে। যথা আজ্ঞা প্রভু। শোনো ব্রাহ্মণী, উপায় তো হয়েছে, তবে 100খানা কাস্তে পড়শিদের কাছ থেকে জোগাড় করতে হবে। কিন্তু ওরা দেবে কেন? এক রাতের জন্য কাস্তে দেবে, বিনিময়ে 1 বস্তা ধান পাবে, এতে দেখো সবাই ঠিক রাজি হয়ে যাবে। তা বটে, চলো দুজনে মিলে পড়শিদের কাছে যাই, তারপর গোবর দিয়ে উঠোনটা নিকিয়ে রাখবো। খুন বাকি না থাকে।
ভগবান মুখ তুলে চাইলেন, আমার তো মনে হয় ওই ব্রহ্মদৈত্যই সাক্ষাৎ ভগবান। তা যা বলেছ, ওর অশেষ দয়া। ব্রাহ্মণ সেই ধান বিক্রি করে অনেক টাকা পেল, সেই টাকা দিয়ে ক্রমে ঘর বাড়ি দর দালান তৈরি করে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী সেই গ্রামে সুখী স্বাচ্ছন্দ্যে বসবাস করতে লাগল। আমার কথাটি ফুরলো, নুটি গাছটি মুড়লো।